সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢাকা জেলায় জেলায় এক নাগারে চলছে বৃষ্টি দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কালবৈশাখী পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবার জেলায় জেলায় মাঝরাত থেকে এক নাগারে বৃষ্টি চলছে এর প্রভাবে মূলত দক্ষিণবঙ্গে আগামী একুশ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কালবৈশাখী পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানের কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে সঙ্গে সাত কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং যার জন্য কিন্তু যেটা বোঝাই যাচ্ছে যে আবহাওয়া আরও খারাপ হতে চলেছে বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই ঝড় বৃষ্টি তবে শুক্রবার বাইশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে এনি আবহবিদ গণেশ কুমার দাস কি বলছেন শোনাবো এই মুহূর্তে যদি আমাদের রিজনের কথা বলি তাহলে এই সময় অ্যাক্টিভিটি কিন্তু ইন্টেন্স থাকবে আমাদের রিজনে কারণ হিসাবে যদি প্রথমে বলি যে একটা ঘূর্ণাবত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট ইউপির উপরে আর একটা অক্ষরে কালে রয়েছে ঝাড়খণ্ড থেকে সাউথ আসাম এ ক্রস আমাদের সাউথ বেঙ্গল ফলে চান্সেস রয়েছে যে ঠান্ডা ইস্যম অ্যাক্টিভিটি অনেকটাই হবে সাউথ বেঙ্গলে বাইশ তারিখ থেকে কিন্তু সাউথ বেঙ্গলে ঠান্ডা ইস্যম অ্যাক্টিভিটি কমে যাবে তবে নর্থ বেঙ্গলে আগামী পাঁচ দিন উনিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত চান্সেস রয়েছে কি থান্ডার ইস্রম অ্যাক্টিভিটি হবে উনিশ তারিখে যদি বিশেষ করে বলি যে হয়তো ঠান্ডার স্কোয়াল হবে উইন্ড স্পিড ফিফটি সিক্সটি কিলোমিটার তার সঙ্গে লাইট নেই আর শিলাবৃষ্টির চান্সেস রয়েছে लाइट टू मडरेट रेन इदनापुर वेस्ट मिदनापुर मुर्शिदाबाद वीरभूम और वेस्ट बर्धमान प्य जिला गुल्डास्ट लाइटनी संगे गर्टी फिफ्टी किलोमीटर क्योंकि साउथ बेंगल कूड़ी तारीख के चांसेस रही है जो ठंडा स्ट्रम लाइटनी लाइट टू मडरेट ट्रेन और संगट्टी किलोमिटार पर आवर মোটামুটি সমস্ত জেলাতে থাকবে এই ইন্টেন্সিটিটা কমবে আর একুশ তারিখে চান্সেস রয়েছে যে গাছ টিভিন থাকবে থার্টি ফর্টি কিলোমিটার পার আওয়ার বাইশ তারিখ থেকে সাউথ বেঙ্গলে কিন্তু সাম অ্যাক্টিভিটি অনেকটা কমে যাবে অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গলবারের তুলনায় বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর সঙ্গে হালকা ঝোড়ো হাওয়াও বইবে শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় ফসল ক্ষতি হওয়ারও আশঙ্কা রয়েছে ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হতে পারে কাঁচাবাড়িও এ নিয়ে গণেশ কুমার দাস কি বলছেন শোনাব নর্থ বেঙ্গলে যদি বলি আজকে দু এক জায়গা কিন্তু নর্থ বেঙ্গলে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি হবে কাল থেকে চান্সেস রয়েছে যে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি নর্থ বেঙ্গলে কিন্তু বাড়বে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটির সঙ্গে উইন্ড থাকবে থার্টি ফর্টি কিলোমিটার পার আওয়ার্স ডে ফাইভে অর্থাৎ তেইশ তারিখে চান্সেস রয়েছে কুচবিহার আলিপুরদার আর জলপাইগুড়িতে হয়তো দু এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিয়ের চান্সেস রয়েছে এত ঠান্ডার সময় একটিভিটিস দুটো ইম্প্যাক্ট রয়েছে প্রথমে হচ্ছে যে ভেজিটেবল ক্রপসে কিন্তু ড্যামেজ চান্সেস রয়েছে আর সেকেন্ড হচ্ছে যে ড্যামেজ টু লুজ আনসিকিউর স্ট্রাকচারস যদি অ্যাডভাইস বলা যায় একটাই অ্যাডভাইস যে ঠান্ডা স্ট্রং অ্যাক্টিভিটি যখন হবে লাইটনিং হবে তখন ওপেন এরিয়াতে যেন লোকজন না থাকে যে কোনো গাছের নিচে কিন্তু থান্ডার সময় অ্যাক্টিভিটির সময় না থাকাই ভালো আর এই দুটো হচ্ছে মেন অ্যাডভাইস রেস হচ্ছে যে এইগুলো ঠান্ডা স্ট্রমের ফ্রিকোয়েন্সিটা খুব কম ধরেন সারাদিনে হয়তো আধ ঘন্টা এক ঘন্টা হবে রেস্ট টাইমে কিন্তু এ ওয়েদার মোটামুটি রেইন বা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে না কবি যেটা বললাম যে এই এক संजय সাজেস্টেড আমরা বলেছি এট দ্য টাইম অফ লাইটনিং থান্ডারস্টর্ম কিন্তু এটা মনে করতে হবে আমরা কন্টিনিউয়াসলি ওয়াচ করছি এন্ড আউকার্স ওয়ার্নিং কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দিচ্ছি তাপমাত্রা যদি বলি যে তাপমাত্রা আরো 2 ডিগ্রি কিন্তু ম্যাক্সিমাম 2 ডিগ্রি मिनिम टेमपारेचर कल कर अर्थात एटामुटी तापम्र कल प्रचु मैक्सिमाम टेम्पारेचर बोल कलको छब्बीस आठाश डिग्री का उकेंडर दिखे तिरछी चले आस मिनिमाम टेम्पारेचाराओ कम है कलकता जो देखी हमें एकुश बचाची ए तीन थे चार दिन थे গোটা জেলাতেও কিন্তু এরকম পরিস্থিতি থাকবে পশ্চিমের জেলাগুলোতে অলরেডি তাপমাত্রা কুড়ির নিচে চলে আর এটা কিন্তু পার্সিস্ট সকাল থেকেই আকাশের মুখ ভার জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি পূর্বাভাস ছিল এবং সেই মতোই কিন্তু বসন্তের আমেজের মধ্যেও চলছে বৃষ্টি দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কালবৈশাখী পরিস্থিতি তৈরি হবে বলে আগামী বার্তা জারি করেছে হাওয়া অফিস মঙ্গলবার জেলায় জেলায় মাঝরাত থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি এর প্রভাবে মূলত কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু মানুষ দক্ষিণবঙ্গে আগামী একুশ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে সঙ্গে থাকবে ছৌ হাওয়া দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কালবৈশাখী পরিস্থিতির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বেশি বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই জায়গাগুলোতে কিন্তু কালবৈশাখী পরিস্থিতি তৈরি হবে এনি আবহাওয়াবিদ কি বলছেন সোনাব আপনাদের আরও একবার এই মুহূর্তে যদি আমাদের রিজেনের কথা বলি এইটি কিন্তু ইন্টেন্স থাকবে আমাদের রিজনে কারণ হিসাবে যদি প্রথমে বলি যে একটা ঘূর্ণাবত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট ইউপির উপরে আর একটা অক্ষরে কালে রয়েছে ঝাড়খণ্ড থেকে সাউথ আসাম এ ক্রস আমাদের সাউথ বেঙ্গল ফলে চান্সেস রয়েছে যে আন্দোলন অ্যাক্টিভিটি অনেকটাই হবে সাউথ বেঙ্গলে বাইশ তারিখ থেকে কিন্তু সাউথ বেঙ্গলে সাবস্ক্রাইব করবেন আজ তাক ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল